থার্ড সেমিস্টার সি ফাইভ তন্ত্রবিভূতি মনসা পুরাণ। উত্তরবঙ্গীয় ঐতিহ্যের মুখ্য বিশেষত্বগুলি প্রধানত দেবখণ্ডের মধ্যেই স্পষ্টভাবে ফুটে উঠেছে। ধর্মঠাকুরের কথা, সৃষ্টিতত্ত্বের কথা, মনসার উৎপত্তি রহস্য, বিষের জন্ম ইতিহাস, ক্ষীরসাগরের বিবরণ প্রভৃতি উদ্ভট কল্পনায় গড়া আশ্চর্য কাহিনী পূর্ব বা পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যে নেই। তন্ত্রবিভূতির কাব্যে শিব কর্তৃক ধর্মপূজার জন্য পুষ্পারোহণে শিববীর্যে মনসার জন্ম, টিয়াপাখির মুখ থেকে তেঁতুল পড়ার কারণে ক্ষীর সমুদ্র মন্থনের প্রয়োজন, সাপগ্রস্তা মালিনীর আখ্যান, মালাবতী উপাখ্যান প্রভৃতি অভিনব বিষয়গুলি দেবখণ্ডে স্থান লাভ করেছে। উত্তরবঙ্গ ছাড়া অন্যত্র এই বিচিত্র উপাখ্যানগুলি দেখা যায় না। লোকসাহিত্য সুলভ আশ্চর্য বিস্ময়কর অলৌকিকতায় উত্তরবঙ্গীয় মনসামঙ্গলগুলির দেবখণ্ড গড়া হয়েছে। আশ্চর্য এই যে এই অলৌকিকতার মধ্যেও মূল বাস্তব জীবনের প্রবৃত্তি সংঘাতে মানবিক রসের উচ্ছলতাও দেখা যায়। উত্তরবঙ্গীয় মনসামঙ্গলের নরখণ্ড অর্থাৎ বণিক কাহিনী চমৎকার বাস্তবভিত্তিক একটি গল্পকথা। চাঁদ সদাগরের মূল কাহিনী কাঠামো যতটা সম্ভব ঠিক রেখে উত্তরবঙ্গীয় কবিরা একটু বিশেষত্ব দেখিয়েছেন। চাঁদের সঙ্গে মনসার সংঘর্ষের কয়েকটি অভিনব চিত্র উত্তরবঙ্গীয় কাব্যে আছে। দৈবজ্ঞের ছদ্মবেশে মনসা চাঁদকে প্রতারণা করেছিল, ধন্বন্তরী বোধে অপকৌশল অবলম্বন করেছিলেন, তারকারাক্ষসী কর্তৃক চাঁদের পুত্রদের মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন, মৃতদেহের অধিকার বিতর্কে জমে মনসায় সংগ্রাম হয়, লক্ষ্মীন্দর মাতুলানি ধর্ষণের অপচেষ্টা করে, বেহুলা তান্ত্রিক সাধনা করে, বরযাত্রীরা আক্রান্ত হয়, কিন্তু কিছু কিছু নতুন ঘটনা উত্তরবঙ্গের কাহিনীতে পাওয়া যায়। ভাসান যাত্রায় বেহুলার অভিজ্ঞতাগুলিও উত্তরবঙ্গের মনসামঙ্গলে অল্প স্বল্প স্বতন্ত্র। মোট কথা, উত্তরবঙ্গের কাহিনীধারায় এবং অলৌকিক ঘটনা বর্ণনায় আঞ্চলিক বৈশিষ্ট্য মনোযোগী পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তন্ত্রবিভূতি প্রসঙ্গে আলোচনায় তিনি লিখেছেন, উত্তরবঙ্গের মনসামঙ্গলের মধ্যে বাঙালির সমাজ ও নীতির এক নতুন তাৎপর্য নিহিত আছে। চৈতন্যযুগের ঈষৎ পূর্ব থেকেই যে পৌরাণিক প্রভাব উচ্চতর মহলে স্বাভাবিকভাবেই অধিকার বিস্তার করছিল তা পরিশ্রাবণের পদ্ধতিতে ব্রাহ্মণেতর সমাজেও ছড়িয়ে পড়েছিল। যে বাঙালি মন বহু কালাগত কুলাচার ও কৌম জীবনবোধের মধ্যে লালিত হয়েছিল, যে সমস্ত সামাজিক ও পারিবারিক ব্যক্তিগত আচার আচরণ কৃত্য অধিমানুষের দ্বারা দৈনন্দিন লোক জীবনযাত্রা ও লোকাতিচারী অধ্যাত্ম প্রণালীকে পরিচালিত ও পরিস্ফুট করত, তা মূলত সরায়তন বন্দী দেহচেতনাকে অবলম্বন করেছে। এটাই বাঙালির আর্যতর গ্রামীণ সংস্কার, যা উত্তরাপথের পৌরাণিক সংস্কারের গঙ্গদকে সম্পূর্ণরূপে মুছে যায়নি। পুরাণকেন্দ্রিক ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং গ্রামীণ জীবনধারার যুগপৎ প্রভাব এই মঙ্গলকাব্যেই বিশেষভাবে লক্ষ্য করা যাবে। এবং সাম্প্রতিক উত্তরবঙ্গ থেকে আবিষ্কৃত দুটি মনসামঙ্গল কাব্য থেকে বাঙালির সংস্কৃতির এই বিচিত্র সমন্বয়টি পাঠকের মনে কৌতূহল সঞ্চার করবে। উত্তরবঙ্গের মনসামঙ্গলে যে নূতনত্ব পরিলক্ষিত হয় তার প্রথম সূচনা করেন তন্ত্রবিভূতি। এই জন্য সপ্তদশ শতাব্দীর মনসামঙ্গল কাব্যের বিবর্তন ইতিহাসে তন্ত্রবিভূতির কাব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে আসছি তন্ত্রবিভূতির ব্যক্তিগত পরিচয় প্রসঙ্গটিতে। তন্ত্রবিভূতি নয়, জগজ্জীবন ঘোষাল উত্তরবঙ্গের আরও অন্যান্য কবি। তন্ত্রবিভূতির আলোচনা ওখানে শেষ করলাম, এবার আমি আসছি জগজ্জীবন ঘোষাল উত্তরবঙ্গের যে কবি সেই কবির আরও একজন কবি। জগজ্জীবন ঘোষালও উত্তরবঙ্গের কবি, সম্ভবত তন্ত্রবিভূতির কিছু পরে মনসামঙ্গল রচনা করেন, এর কাব্য প্রকাশিত হয়েছে। কবি কাব্যের মধ্যে নিজের সম্বন্ধে কিছু তথ্য দিয়েছেন, তা থেকে দেখা যাচ্ছে দিনাজপুরের কুচিয়ামোড়া গ্রামে
এখন এটি পূর্ণিয়া জেলার অন্তর্ভুক্ত। ঘোষাল বংশে কবি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রূপ, মাতার নাম রেবতী। কবির স্ত্রীর নামও পদ্মমুখী। কাব্যের মধ্যে পাওয়া যায় এই নামটি। কাব্যটি কবে রচিত হয়েছিল পুঁথিতে তার কোনো স্পষ্ট নির্দেশ নেই, কিন্তু তার কোনো কোনো পুঁথিতে ক্ষেমানন্দের উল্লেখ আছে। সুতরাং ক্ষেমানন্দের পরই অর্থাৎ সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে তার কাব্য রচিত হয় বলে অনুমান করি। তার কাব্য যথারীতি দেবখণ্ড ও বানিয়াখণ্ডে বিভক্ত, কিন্তু তিনি বানিয়াখণ্ডে তন্ত্রবিভূতিকে পদে পদে অনুসরণ করেছেন। মাঝে মাঝে মনে হয় তিনি যেন বেমালুম নকল করে গেছেন। তাঁর কাব্যের প্রারম্ভেও ধর্মমঙ্গল কাব্যের মতো সৃষ্টিতত্ত্বের বর্ণনা আছে। শিবদুর্গার গ্রাম্য কাহিনীও কবি কিঞ্চিত অনুসরণ করেছেন। জগজ্জীবন ঘোষাল কবির কাব্যে দেবখণ্ডের পর চাঁদ সদাগরের কাহিনী আরম্ভ হয়েছে। গৌরনগরের বিক্রমকেশরী যখন রাজা হন, তখন তাঁর রাজ্যের অন্তপাতি চম্পাই বা চম্পানি নগরে কোটীশ্বর নামে এক ক্ষুদ্র রাজা রাজত্ব করতেন। চন্দ্রপতি কোটীশ্বর পুত্র মাতুলানির সঙ্গে লক্ষ্মীন্দরের কুব্যবহারের বর্ণনা করে জগজ্জীবন তার রচনাকে কলঙ্কিত করেছেন। কিন্তু কে বলবে এর ভিতর দিয়ে হয়তো কবি তাঁর পারিপার্শ্বিক সমাজের রস ও রুচির পরিচয় দিয়েছেন। জগজ্জীবন ঘোষাল বর্ণিত সৃষ্টিতত্ত্বের সঙ্গে ধর্মমঙ্গলের কিছু কিছু সাদৃশ্য দেখা যায়। এই পুঁথিতে ভূমিতার মধ্যে কবির যে আত্মপরিচয় পাওয়া যায় পূর্বপেক্ষা তা স্পষ্ট ও নতুন। ঘোষাল রসাল বংশে গুণান্বিত সর্ব অংশে রূপ রায় চৌধুরীর পুত, জগৎ জীবন নাম নানাগুণে অনুপম রচিল পাঁচালি অদ্ভুত। ঘোষাল ব্রাহ্মণ রাড়ি কুচিয়া মোড়াতে বাড়ি, মহারাজা প্রাণনাথের দেশে জগৎ জীবন পদ রচিলেন বিদগ্ধ কবি দুর্গাচন্দ্রপতির দেশে। কবি দুর্গাচন্দ্রপতি কে তার সম্বন্ধে কিছু জানা যায় না। কবির কাব্যে বেহুলার কাহিনী নতুন ধরনের। উত্তরবঙ্গের গ্রামীণ বৈশিষ্ট্য পুরোপুরি রক্ষিত হয়েছে। চরিত্র ও স্বাভাবিক বর্ণনায় তিনি মোটামুটি প্রতিভার পরিচয় দিয়েছেন, কিন্তু আদিরসের বর্ণনাগুলি অতিশয় ঘৃণ্য। এদিক দিয়ে কবির রুচি নিন্দার যোগ্য। আর তাছাড়া তিনি স্থানে স্থানে পূর্ববর্তী কবি তন্ত্রভূতির কাব্য থেকে এত বেশি উপাদান সংগ্রহ করেছেন, ভাষাভঙ্গিমা নকল করেছেন, যে তার কাব্যের মৌলিকতার গৌরব অনেকটা হ্রাস পেয়েছে। তবে স্থানীয় মনসামঙ্গল ধারার বৈশিষ্ট্যের জন্য তার কাব্য কথঞ্চিত উল্লেখের দাবি করতে পারে। এরপরে আসছি আর একজন কবি, জীবনকৃষ্ণ মৈত্র। জীবনকৃষ্ণ মৈত্রের কাব্যে যে দু একখানি পুঁথি পাওয়া গেছে তা থেকে তার মোটামুটি কুলপরিচয় পাওয়া যায়। বগুড়া জেলার করতোয়া নদীর তীরে প্রতাপবাজু পরগনার অন্তর্ভুক্ত বারেন্দ্র ব্রাহ্মণ প্রধান অঞ্চল লাহিড়িপাড়া গ্রামে কবির জন্ম হয়। রানী ভবানী জমিদারিতে কায়ক্লেশে তাঁর দিন চলত। অবশ্য তাঁর পূর্বপুরুষ বেশ সম্পন্ন অবস্থার লোক ছিলেন। রানী ভবানীর উল্লেখ থেকে মনে হয় জীবন মৈত্র অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পুঁথিতে কালজ্ঞাপক পয়ার থেকে ১১৫১ বঙ্গাব্দ, যা কিনা ১৭৪৪ খ্রিস্টাব্দ পাওয়া যাচ্ছে। কাব্যটির আকার বেশ বড়, কাহিনী প্রায় গতানুগতিক, শুধু দু একটি নামধামে কিছু নতুনত্ব আছে। কবির ভাষা বেশ মর্জিত, করুণ রসেও তার কৃতিত্ব প্রশংসনীয়। স্বামীর মৃতদেহ নিয়ে বেহুলার বিলাপ অত্যন্ত মর্মস্পর্শী হয়েছে। অবশ্য দু একটি স্থলে
আদিরসের নির্বাধ বর্ণনা আধুনিক রুচিকে পীড়িত করবে। এই প্রসঙ্গে বলা একটা কথা বলা দরকার, জীবনকৃষ্ণ মৈত্র উত্তরবঙ্গের কবি জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গলের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, যেমন জগজ্জীবন ঘোষাল আরেকজন কবি তন্ত্রবিভূতির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।